ইতিহাস ক্রিকেটের নেতৃত্ব ছাড়লেন বিরাট কোহলি। ইতিমধ্যেই আমরা জানি যে তাকে নিয়ে বেশ কিছু প্রশ্ন উঠেছিল বেশ কিছুদিন ধরেই, এবার টেস্ট ক্রিকেটের নেতৃত্ব ছাড়লেন বিরাট কোহলি। আমরা নিউজরুম থেকে কথা বলে নেব, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুখেন্দু সরকার। সুখেন্দু, অবশেষে টেস্ট ক্রিকেটের নেতৃত্ব ছাড়লেন বিরাট। দেখো বিশ্বকাপ তিন মাসে তিনটে বলা যেতে পারে পরপর নেতৃত্ব ছাড়লেন ভারত অধিনায়ক বিরাট কোহলি, এবং ভারতীয় ক্রিকেটে বিরাট নেতৃত্বের অবসান বলা যেতে পারে। প্রথমে টি টোয়েন্টি বিশ্বকাপের আগে টি টোয়েন্টি ক্রিকেট থেকে তিনি নেতৃত্ব ছেড়েছিলেন, এরপর একদিনের ক্রিকেট থেকে নেতৃত্ব থেকে তাকে সরিয়ে দেওয়া হয়, এমনটাই গুরুতর দাবি এবং অভিযোগ তুলেছিলেন খোদ ভারত অধিনায়ক বিরাট কোহলি যখন দক্ষিণ আফ্রিকা সফরে উড়ে যান। এরপর দক্ষিণ আফ্রিকা সফরে টেস্টে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলার পর তিনি গতকাল যখন থার্ড টেস্টে হারের পর 2-1 ব্যবধানে সিরিজ হারের পর আজকে বিরাট কোহলি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তিনি বিরাট একটা বার্তা দিয়ে জানিয়ে দিলেন যে এবার তার থামার সময় হয়েছে এবং টেস্ট ক্রিকেটের নেতৃত্ব থেকে তিনি সরে দাঁড়াচ্ছেন। এবং তিনি যে যে বিষয়গুলো উল্লেখ করেছেন সেটা খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে তিনি তার 120% দিয়েছেন। অর্থাৎ সাধারণভাবে আমরা যখন কোনো কথা বলি তাহলে সেক্ষেত্রে বলি যে আমরা 100% দিয়ে কাজ করার চেষ্টা করেছি, কিন্তু বিরাট কোহলি এমন একটা পার্সেন্টেজের কথা উল্লেখ করেছেন যেটা বলা হচ্ছে। তুমি আমাদের সঙ্গে থাকো, আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন টেলিফোন লাইনে প্রাক্তন ক্রিকেটার সৌরাশিস লাইডি। সৌরাশিস, আপনাকে স্বাগত জানাবো। যেভাবে বিরাট কোহলি তিনি টেস্ট ক্রিকেটের ক্যাপ্টেন্সি ছেড়ে দেওয়ার কথা জানালেন, কি বলবেন? দেখুন, এটা অ্যাবসলুটলি আমরা খুব ব্যক্তিগত একটা ডিসিশন, বাট অ্যাজ আ প্লেয়ার মানে বিরাট কোহলি ইন্ডিয়ান ক্রিকেটকে মানে যেরকমভাবে সার্ভ করেছে অ্যাজ আ ক্যাপ্টেন, মানে সত্যি অভাবনীয়। একটা টিমকে একটা উচ্চতায় নিয়ে গেছে, অ্যাজ আ ক্রিকেটার ওয়ান অফ দ্য বেস্ট অফ অল টাইম, সে বিষয়ে তো কারো কোনো দ্বিমত নেই। বাট আমার মনে হয় অবভিয়াসলি লাস্ট কিছুদিন ধরে বিরাট যেরকমভাবে রান করে সেরকমভাবে রানও করছিল না, এবং অবভিয়াসলি সাউথ আফ্রিকায় সিরিজটাও খুব ইম্পর্টেন্ট ছিল, যেটা ইন্ডিয়া হেরে যায়, ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালও নিউজিল্যান্ডের কাছে হেরে যায়। তো নানা কারণে অবভিয়াসলি ও একটু প্রেশার তো ফির মধ্যে ছিলই, কারণ অবভিয়াসলি ব্যাটে রান হচ্ছিল না, তারপর দল হিসেবেও সেরকমভাবে টেস্ট ক্রিকেটে আমরা সেরকমভাবে সাকসেসফুল হচ্ছিলাম না। কিছুদিন আগে সম্প্রতিকালে ওর হোয়াইট বল ক্যাপ্টেন্সিও ছেড়ে চলে গেছে বা ছেড়ে দিয়েছে, হোয়াটএভার যেটা বলবেন আপনি। তো অবভিয়াসলি সব দিক থেকে বিরাট কোহলি বেশ ভালোই চাপের মধ্যে ছিল, সেটা সকলের কাছে খুব সুস্পষ্ট হয়ে গেছিল। এবং অবভিয়াসলি আমরা সকলেই চাই বিরাট কোহলি অ্যাজ আ প্লেয়ার বিরাট কোহলি রান সব থেকে বেশি ইম্পর্টেন্ট রাদার দেন এনিথিং এলস। আমার মনে হয় বিরাট কোহলি হয়তো সেটাই হয়তো অনুভব করেছে, এবং আমার মনে হয় সেটা অনুভব করার ফলেই হয়তো ফিল করেছে যে ওকে অনেক বেশি সময় দিতে হবে, অনেক বেশি ফোকাস করতে হবে ওর ব্যাটিং এ, এবং তার জন্য যদি ক্যাপ্টেন্সিটা অবভিয়াসলি মানে হিউজ প্রেশার, আর পার্টিকুলারলি ইউ ইউ লিড আ কান্ট্রি লাইক ইন্ডিয়া। আমার মনে হয় সব মিলিয়ে হয়তো এই ডিসিশনটা আমার মনে হয় রাতারাতি হয়নি, অনেক দিন ধরে এটা নিয়ে ভাবনা চিন্তা চলছিল। অবভিয়াসলি এত গ্রেট প্লেয়ার, এত এক্সপিরিয়েন্স হয়ে যাবে, হি থট কি দিস ইজ দ্য রাইট টাইম টু কল ইট আ ডে, আমার মনে হয় সেই জন্যই হয়তো ডিসিশনটা নিয়েছে। আমার মনে হয় এটাকে আমরা সকলে রেসপেক্ট করা উচিত, কারণ এটা একটা ব্যক্তিগত ডিসিশন, ও অনেকদিন ইন্ডিয়াকে লিড করেছে, কোনো জিনিস তো আর অজরমর হয় না, সব কিছুকে একটা জায়গায় থামতে হয়। আমরা বিরাট কোহলি এই ডিসিশনটাকে আমরা সকলেই রেসপেক্ট করি, এবং অবভিয়াসলি তাকে আমরা ধন্যবাদ জানাই যেরকমভাবে ও দেশকে লিড করেছে, যেরকমভাবে ইন্ডিয়াকে ওয়ার্ল্ড ম্যাপে যেরকমভাবে যে জায়গায় নিয়ে গেছে। তো সেখান থেকে আগামী দিনে আমরা যে সবাই যাচ্ছি, আমার তরফ থেকে অনেক শুভেচ্ছা থাকবে বিরাট কোহলির জন্য, যে বিরাট কোহলি যে বিরাট কোহলিকে আমরা চিনি ওয়ার্ল্ডের বেস্ট ব্যাটসম্যান সেটা সেইভাবে যেন দেখতে পাই, এবং দ্যাট উইল হেল্প ইন্ডিয়ান ক্রিকেট আ লট। অনেক ধন্যবাদ সৌরাশিস আমাদের সঙ্গে কথা বলার জন্য। আমরা কথা বলছিলাম প্রাক্তন ক্রিকেটের সৌরাশিস লাইডির সঙ্গে। এই বিরাট কোহলির এই ডিসিশনের পরে, তার এই সিদ্ধান্ত জানানোর পরে বিসিসিআই এর সহসভাপতি রাজীব শুক্লা তিনি কি জানিয়েছেন শুনব। আর হম উনকে নির্ণয় কা সম্মান করতে হ্যায় আর উনকা মে সমঝতা হুঁ কি বহুত বড়া যোগদান রহা হ্যায় না কেবল ভারতীয় ক্রিকেট কো বল্কি টেস্ট ক্রিকেট কো ভি। 68 ম্যাচো মে উনহোনে তকরিবন 48 ম্যাচো মে হমে বিজয় দিলাই और उनका एवरेज भी 58% से ऊपर रहा है। उनका योगदान जो है बहुत सराहनीय है, और उसकी जितनी भी तारीफ हो वो हम लोग करते हैं। बीसीसीआई जो है उनके योगदान की बहुत सराहना करती है, और मुझे पूरी उम्मीद है कि आगे वो भारतीय टीम को एक खिलाड़ी के रूप में अपना सहयोग देते रहेंगे और टीम के लिए भारत के लिए अनवरत खेलते रहेंगे। तो ये उनका फैसला, और उस फैसले का हम सब सम्मान करते हैं। আমরা শুনলাম বিসিসিআই এর ভাইস প্রেসিডেন্ট রাজীব শুক্লা তিনি কি বললেন। আমরা একবার চলে যাব নিউজরুমে, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুখেন্দু। সুখেন্দু, আমরা সৌরাশিস লাহির সঙ্গে কথা বলছিলাম, তিনিও যেটা বললেন বা রাজীব শুক্লার বক্তব্যতেও যেটা দেখলাম যে বিরাট যে সিদ্ধান্ত নিয়েছেন সেটাকে সবাই যাতে সম্মান জানায় সেই আবেদনই করা হচ্ছে প্রত্যেকের তরফ থেকে।
একেবারেই দেখো অবশ্যই এটা সিদ্ধান্তটা ব্যক্তিগত সিদ্ধান্ত টেস্ট ক্রিকেটে টি টোয়েন্টি ক্রিকেটে নেতৃত্ব ছাড়াটাও যেমন বিরাট কোহলির ব্যক্তিগত সিদ্ধান্ত ছিল টি টোয়েন্টি বিশ্বকাপের আগে ঠিক একইভাবে এই টেস্ট ক্রিকেট থেকে নেতৃত্ব ছেড়ে দেওয়াটাও সরে যাওয়াটা বা নেতৃত্ব ছাড়াটাও কিন্তু বিরাট কোহলির ব্যক্তিগত সিদ্ধান্ত এবং এ বিষয়ে সকলেই একমত যে তিনি তবে যে সিদ্ধান্তটা তিনি নিয়েছেন সেটাতে হয়তো আমাদের সঙ্গে তুমি থাকো সুকান্তু আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন প্রাক্তন ক্রিকেটার প্রণব রায় প্রণব বাবু আপনাকে স্বাগত জানাই বিরাট কোহলির টেস্ট ক্রিকেট থেকে বা টেস্ট ক্রিকেটের ক্যাপ্টেন্সি ছেড়ে দেওয়ার যে সিদ্ধান্ত কিভাবে দেখছেন খুবই ভালো সিদ্ধান্ত আমার মনে হয় যে টি-20 থেকে আগেই অবসর নিয়েছিলেন ক্যাপ্টেন্সি থেকে এটা আমার মনে হয় সেকেন্ড বেস্ট সিদ্ধান্ত যে কোনো একজন ক্রিকেটার একটা সময় আসেই যখন ক্যাপ্টেন্সি একটা চাপের মধ্যে আসতে হয় বিরাট কোহলি অনেক বছর ধরে ক্যাপ্টেন্সি করছে এবং আমি স্ট্রংলি বিলিভ করি যে ইন্ডিয়ান ক্যাপ্টেনদের 3 থেকে 4 বছরের বেশি থাকা উচিত নয় তাহলে পারফরমেন্সে ছাপ পড়ে এবং এটা তো সত্যি যে বিরাট কোহলি তার পারফরমেন্সে ছাপ পড়ছেই তো সেই জায়গায় যদি নিজেকে শুধু একজন খেলোয়াড় হিসেবে কনসেন্ট্রেট করে তাহলে আমার মনে হয় বিরাট কোহলির কেরিয়ার আর একটু বাড়লেও বাড়তে পারে মানে আরও 2-3 বছর আরামসে খেলতে পারবে আর সেই জন্য আমার মনে হয় যে এটা খুব ভালো সিদ্ধান্ত নিয়েছে এবং আশা করব যে বিরাট কোহলি অ্যাজ এ ব্যাটসম্যান আমরা বিরাট কোহলিকে দেখতে পাবো যেটা আমরা আগে দেখে এসেছি যে 100 সেঞ্চুরি করছে বিরাট কোহলি ম্যাচ জেতাচ্ছে যেটা অনেক দিন ধরে বন্ধ হয়ে রয়েছে তো আশা করব যে সামনের দিনে বিরাট কোহলিকে আমরা একজন আবার ইন্টারন্যাশনাল এবং টপ ক্লাস ব্যাটসম্যান হিসেবে দেখতে পাবো ধন্যবাদ প্রণব বাবু আমরা কথা বলছিলাম প্রাক্তন ভারতীয় ক্রিকেটার প্রণব রায়ের সঙ্গে সুকান্তু আমরা শুনলাম প্রণব বাবু থেকে শুরু করে যাবতীয় আমরা যাদের যাদের সঙ্গে কথা বলছি প্রত্যেকেই বলছেন যে অত্যন্ত সময়োচিত সিদ্ধান্ত ঠিক সিদ্ধান্ত আরও বেশি করে আমরা ব্যাটসম্যান বিরাট কোহলিকে দেখতে পাবো আগামীতে এটা তাদের আশা একেবারে একেবারে বিশাখা এই কথাটা ঠিকই যে ভারতীয় টেস্ট অধিনায়ক হিসেবে বিরাটের সাফল্য নিয়ে বা বিরাটের কীর্তি নিয়ে কোনো প্রশ্নই নেই কারণ 68টি টেস্টে ভারতীয় দলকে নেতৃত্ব দিয়ে 40টা টেস্ট জিতেছে এবং সবচেয়ে ভারতের সফলতম টেস্ট অধিনায়ক হিসেবে বিরাটের যে কীর্তি সেটা কিন্তু রয়ে গিয়েছে অর্থাৎ বিরাটের টেস্ট ক্যাপ্টেন্সি নিয়ে কোনো কথা নেই যেটা বারবার প্রণব রায় বলো বা সৌরাশিস লাহিড়ি বলো বা আমরা রাজীব শুক্লার বক্তব্য শুনলাম যেখানে এই কথাটা বারবার উঠে এসেছে যে ব্যাটসম্যান বিরাটকে দেখার অপেক্ষায় রয়েছে এবং বারবার যেটা বলা হচ্ছে যে